সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তানজিল, প্রভাষক মজিদুজ্জোনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর। আজকের ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের পাঠ 13 থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে একটি রোড ম্যাপ লক্ষ্য করতেছ, যেটি মৃত্যু পরবর্তী জীবন পরকালের রোড ম্যাপ। এখানে দেখানো হচ্ছে মানুষের এই মৃত্যুর যার প্রবেশ দ্বার হচ্ছে মৃত্যু, মানুষের এই পরকালীন জীবন যার প্রবেশ দ্বার হচ্ছে মৃত্যু। মৃত্যু দিয়ে জীবনে প্রবেশ করতে হয়। এই জীবনের শুরু হয় কবর জগৎ দিয়ে। কবরের পরে যারা ভালো আত্মার অধিকারী তারা ইল্লিনে থাকে, যারা মন্দ আত্মার অধিকারী তারা সিজ্জিনে থাকে। এরপরে কেয়ামত অনুষ্ঠিত হয়, হাসর হয়, পাপ পুণ্যের বিচার হয়। বিচারে যারা ভালো আত্মার অধিকারী, যারা ভালো মানুষ, যারা নেক কর্ম করছে, যারা ইমান ও নেক আমল সহ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা জান্নাতে যাবে। আর যারা ইমান নিয়ে যেতে পারে নাই, কুফর শিরক এবং বিভিন্ন পাপাচার এ দুনিয়াতে মত্ত ছিল, পাপের পাল্লা যাদের ভারী হয়েছে, তারা সবাই জাহান্নামে যাবে। আজকের ক্লাসের থেকে আমরা জানতে পারবো আখিরাতের পরিচয় এবং আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। আখিরাতের পরিচয়, আখিরাত অর্থ পরকাল, মানুষের মৃত্যুর পরবর্তী জীবন কি বলা হয় আখিরাত। মৃত্যুর পর যে নতুন জীবন শুরু হয় তার নাম আখিরাত বা পরকাল। মানব জীবনের দুটি পর্যায় রয়েছে, ইহকাল ও পরকাল। আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, আখিরাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের পাশাপাশি আখিরাতেও বিশ্বাস করা অত্যাবশ্যক। আখিরাতের পর্যায় সমূহ, আখিরাতের প্রথম পর্যায় মৃত্যু হইল। মৃত্যুর মাধ্যমে মূলত আখিরাতের জীবনে প্রবেশ করতে হয়, এটি হচ্ছে আখিরাতের প্রবেশ দ্বার। যারা নেককার, যারা ইমানদার, যারা নেককার, তাদের মৃত্যু আরামদায়ক হয়। আর যারা পাপী, যারা কাফের, যারা মুশরিক, তাদের মৃত্যু এত কঠিন হয়, যদি মৃত্যুর পরবর্তী আর কোনো যন্ত্রণাও না থাকতো, আর কোনো শাস্তিও না থাকতো, তাহলে যেন মৃত্যুই তাদের শাস্তির জন্য যথেষ্ট ছিল। এত কষ্ট, এত কঠিন মৃত্যুর মুখোমুখি তাদেরকে হতে হবে। এরপরে হচ্ছে কবর জগৎ, যাকে হাদিসের পরিভাষায় বলা হয় বারজাক। বারজাক শব্দের অর্থ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ দুনিয়া এবং পরকালের মূল হিসাবের মধ্যবর্তী একটি পর্যায় মানুষকে অতিক্রম করতে হবে। এই সময়টিকে বলা হয় বারজাক বা কবর জগৎ। এই সময়টি শুরু হয় মৃত্যুর পরবর্তী থেকে এবং শেষ হয় কিয়ামত পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিয়ামত, কিয়ামতের দুটি পর্যায়, একটি হচ্ছে ধ্বংস, মহাপ্রলয়, মহাধ্বংস। পৃথিবীর শেষ যেদিন হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে চূড়ান্ত এক ভয়ঙ্কর রূপে। পৃথিবীর মধ্যে বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে, তো বিশাল এক ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে, যে গর্ভধারিণী মা গর্ভের সময় হওয়ার আগেই ভয়ে গর্ভপাত করে ফেলবে। তো মহা ভয়ঙ্কর এক রূপ তখন দেখা যাবে পৃথিবীর। এরপরে কি আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে সৃষ্টি, অর্থাৎ ইসরাফিল আলাইহিসাল্লামের ফুৎকারের মাধ্যমে প্রথম যুগে ধ্বংস হবে, আবার ইসরাফিল আলাইহিসাল্লামের ফুৎকারের মাধ্যমেই আবার পৃথিবীতে
সকল মানুষ জীবিত হবে। এরপরে হাশর, সকল মানুষ জীবিত হয়ে একটি ময়দানে উপস্থিত হবে। এই ময়দানের নাম হচ্ছে হাশরের ময়দান। এই ময়দানে অসংখ্য অগণিত বছর মানুষের কেটে যাবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সাত শ্রেণীর নেককার বান্দাগণ আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করবে। সূর্যকে নিকটবর্তী করা হবে, সূর্যের তাপে মানুষের মস্তকগুলো টকবক করতে থাকবে। যারা আল্লাহর আরশের ছায়া পাবে না, তারা এই শাস্তির মধ্যে নিপতিত থাকবে। ঘামের মধ্যে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে। যার যত পাপ তার ঘাম তত বেশি। কারো হাঁটু পরিমাণ, কারো বুক পরিমাণ, কেউ বা মাথার উপর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এরকম একটি মহা ভয়ঙ্কর সময়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে এবং সেই সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এরপরে মিজান, নেক এবং পাপ ওজন করা হবে। সেখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নেকটিও যেমন বিবেচ্য হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপটিও সেভাবে বিবেচ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান সাউলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে সেদিন খুশি হয়ে যাবে, তাকে জান্নাত দিতে হবে। ওমান হাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে তাকে সেদিন হাওয়িয়া বা জাহান্নামের যেতে হবে। আল্লাহ তাআলা পরায়তে বলেন, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যাররা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ নেক আমলটিও পরিমাপ করা হবে, আবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপটিও পরিমাপ করা হবে। সুতরাং আমাদের যদি সামান্যতম একটি নেক আমলেরও সুযোগ হয়, সেই নেক আমলটিও ছাড়া উচিত নয়। আবার সামান্য থেকে সামান্য একটি পাপকেও আমাদেরকে গুরুত্বহীন বলা উচিত নয়, সেটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ একটি পাপও আমাদের জন্য জাহান্নামে জমা উছিলা হয়ে যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরের অবস্থা হচ্ছে সিরাত। নেক কার এবং পাপি সকলকে সিরাত পার হতে হবে, তবে যার যার আমলের অবস্থা অনুযায়ী সে পার হবে। নেককাররা কেউ বিদ্যুতের গতিতে পার হবে, কেউ চোখের পালকে পার হবে, কেউ বিমানের গতিতে পার হবে, কেউ গাড়ির গতিতে পার হবে, কেউ সাইকেলের গতিতে পার হবে, কেউ হাঁটার গতিতে পার হবে, কেউ বা হামাগুড়ো দিয়ে কোনো রকমে জান্নাতে গিয়ে উঠবে, কারণ তার নেক খুবই কম। আর পাপীদের জন্য এই সিরাত হবে চুলের চাইতেও সরু, তরবারের চাইতেও ধারালো, তারা এই সিরাতে কেটে জাহান্নামে পড়ে যাবে। পরকালের একটি স্তর হচ্ছে সাফায়াত বা সুপারিশ। সুপারিশ দুটি কারণে করা হবে, পাপীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য এবং জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধির জন্য। যারা জান্নাতে যাবে, যারা জান্নাত তৈরি করা হয়েছে নেককার এবং মুমিনদের জন্য। মুমিন এবং পুণ্যবানরা জান্নাতে প্রবেশ করবে, সেখানে সুখ আর সুখ। সেখানে মানুষ যা চাইবে তাই পাইবে। অপূর্ণতা, অশান্তি, মিথ্যা, প্রতারণা কোনো কিছুই সেখানে নেই। সেখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ, পবিত্র শান্তিময় একটি বাসস্থানের নাম হচ্ছে জান্নাত, যেটি পরকালে মুমিনদের জন্য পুরস্কার। যারা পাপি, যারা মুশরিক, যারা কাফির, তাদের জন্য রাখা হয়েছে ভয়ঙ্কর শাস্তির স্থান জাহান্নাম। সেখানে কষ্ট আর কষ্ট,
অশান্তি আর অশান্তি। সুতরাং জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করেন। আমিন। আজ ক্লাসের পরে তোমাদের বাড়ির কাজ, আখিরাতে বিশ্বাসের ফলে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় বর্ণনা করো। এবারের কাছে তোমরা লিখে নিয়ে আসবে, যখন সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে তখন যে টিচার তোমাদের ক্লাস নেবে তাকে তোমরা দেখাবে। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুব করার জন্য সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি।